আসসালামু আলাইকুম। রণীতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 11, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর চতুর্থ ভাগ ত্রিপুরা। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা গারো, খাসি এবং মৃদের জীবন সম্পর্কে জেনেছিলাম। তারা কিভাবে জীবনযাপন করে আমরা তাদের সম্পর্কে জেনেছিলাম। তাদের ভাষা, সমাজ ব্যবস্থা, ধর্ম, বাড়ি, পোশাক, উৎসব সব কিছু সম্পর্কে আমরা পূর্বের পাঠে জেনেছি। আজ আমরা ত্রিপুরাদের সম্পর্কে জানব। ত্রিপুরাদের সমাজ ব্যবস্থা, ত্রিপুরাদের খাবার, পোশাক, অনুষ্ঠান সব কিছু সম্পর্কে আজকের এই পাঠে আমরা জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। পাঠের পূর্বেই তোমরা কিছু ছবি লক্ষ্য করো। ত্রিপুরা বিয়ের অনুষ্ঠানে একটি আচার, অর্থাৎ ত্রিপুরাদের এইরকম নিয়ম নীতি রয়েছে বিয়ের অনুষ্ঠানে। ত্রিপুরা ছেলে মেয়ে, ত্রিপুরাদের উৎসব পালন, ত্রিপুরাদের বাড়ি, ত্রিপুরাদের পোশাক রিনাই ও রিশা, ত্রিপুরাদের খাবার। বন্ধুরা লক্ষ্য করো, এখানে ত্রিপুরার বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি। এদের মানুষের জীবনযাপন কেমন হয়ে থাকে, এরা দেখতে কেমন, এদের বিভিন্ন উৎসব, এদের বাড়ি, এদের পোশাক, এদের খাবার। আজকের এই পাঠে আমরা ত্রিপুরাদের সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা মূল পাঠটিতে প্রবেশ করি। পার্বত্য চট্টগ্রামের আরেকটি বৃহৎ জনগোষ্ঠীর নাম ত্রিপুরা। চাকমা ও মারমাদের পর ত্রিপুরা জনগোষ্ঠী হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এই জনগোষ্ঠী বাস করেন। ভাষা, ত্রিপুরাদের ভাষার নাম ককবরক ও উময়ি। সমাজ ব্যবস্থা, ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বাস করেন। দলকে তারা দফা বলে। তাদের মোট 36টি দফা আছে, এর মধ্যে 16টি বাংলাদেশে, বাকি 20টি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে। বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী, তবে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে থাকেন। বন্ধুরা, তাহলে এখানে আমরা প্রথমে লক্ষ্য করেছি যে ত্রিপুরারা কোথায় বসবাস করে এবং এরা কোন জায়গার জনগোষ্ঠী। এরা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটি বৃহৎ জনগোষ্ঠী, এবং আরো বলা হয়েছে যে এরা বাংলাদেশ ছাড়াও ভারতে বসবাস করে থাকে। চাকমা ও মারমাদের পর ত্রিপুরা জনগোষ্ঠী হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। এবং আমরা ত্রিপুরাদের ভাষা সম্পর্কে জেনেছি, এদের ভাষার নাম হচ্ছে ককবরক ও উময়ি। এবং এদের সমাজ ব্যবস্থা কেমন, এরা কি করে থাকে, দলবদ্ধভাবে বাস করে থাকে এবং দলকে তারা বলে থাকে দফা। এবং আমরা এ অধ্যায়ের শুরুতেই জেনেছিলাম যে তাদের মোট 36টি দফা আছে, যার মধ্যে 16টি বাংলাদেশে আর বাকি 20টি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে। এবং বাংলাদেশে যে সকল ত্রিপুরারা বসবাস করে তারা হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী হয়ে থাকে, অর্থাৎ এদের হচ্ছে পরিবারের প্রধান পিতা। তবে সম্পত্তির উত্তরাধিকারীর ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি পায় এবং মেয়েরা মায়ের সম্পত্তি পায়। আমরা আরো কিছু জেনে নিই। ধর্ম, ত্রিপুরারা সনাতন ধর্মের অনুসারী, তবে বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী এবং শিব ও কালী পূজা করেন। নিজস্ব কিছু দেবদেবীর উপাসনাও তারা করেন, যেমন গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য তারা কের পূজা করেন বাড়ি। ত্রিপুরাদের ঘরবাড়ি সাধারণত উঁচুতে হয় ও ঘরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়।
পোশাক। ত্রিপুরা মেয়েদের পোশাকের নিচের অংশকে রিনাই ও উপরের অংশকে রিসা বলা হয়। মেয়েরা নানা রকম অলংকার, পুতির মালা আর কানে নাতং নামে এক প্রকার দুল পরেন। ছেলেরা ধুতি, গামছা, লুঙ্গি, জামা পরেন। উৎসব ত্রিপুরা সমাজে জন্ম, মৃত্যু, বিয়ে উপলক্ষে নানা ধরনের আচার অনুষ্ঠান পালিত হয়। তাদের নববর্ষের উৎসব বিশু। এ সময় ত্রিপুরা নারীরা মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজেন, গ্রামে গ্রামে ঘুরে বেড়ান ও আনন্দ করেন। বন্ধুরা লক্ষ্য করো, আমরা ত্রিপুরাদের ধর্ম সম্পর্কে জেনেছি। এরা মূলত সনাতন ধর্মের অনুসারী, তবে বেশিরভাগ ত্রিপুরা আছেন যারা হিন্দু ধর্মাবলম্বী, অর্থাৎ হিন্দু ধর্ম অনুসরণ করে এবং শিব ও কালী পূজা করেন। তাছাড়া কিছু কিছু ত্রিপুরাদের নিজস্ব দেবদেবীর উপাসনাও তারা নিজেরা করে থাকেন, যেমন তারা হচ্ছে গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য কের পূজা করে থাকেন। এবং আমরা এদের বাড়ি সম্পর্কে জেনেছি, এদের বাড়িঘর কেমন হয়। এদের বাড়িঘর সাধারণত উঁচুতে হয় এবং ঘরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়। পোশাক ত্রিপুরাদের পোশাকের ক্ষেত্রে আমরা দেখেছি, এদের নিচের অংশকে, পোশাকের নিচের অংশটিকে বলা হয় রিনাই ও পোশাকের উপরের অংশটিকে বলা হয় রিসা। তাছাড়া ত্রিপুরা মেয়েরা বিভিন্ন ধরনের অলংকার ও পুতির মালা পরেন এবং কানে তারা যে দুলটি পরেন তার নাম হচ্ছে নাতং। এবং ত্রিপুরা ছেলেরা কি কি পরেন, ধুতি, গামছা, লুঙ্গি এবং জামা পরে থাকেন। এবং উৎসবের ক্ষেত্রে দেখেছি যে ত্রিপুরারা জন্ম, মৃত্যু, বিয়ে উপলক্ষে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান করে থাকেন এবং তাদের নববর্ষের উৎসব হচ্ছে বিশু। এই বিশু উৎসবের সময় নারীরা মাথায় ফুল দিয়ে সাজেন এবং গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় ও আনন্দ করে থাকে। বন্ধুরা, তাহলে আমরা ত্রিপুরাদের সম্পর্কে জানলাম, এদের ধর্ম, সমাজ ব্যবস্থা, বাড়ি, পোশাক, উৎসব সবকিছু সম্পর্কে জানলাম। এবার আমরা পাঠের কাজটি সম্পাদন করি। ক, এসো বলি। ত্রিপুরা জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা, ধর্ম ও পোশাক সম্পর্কে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। চলো বন্ধুরা, আমরা ত্রিপুরা জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা, ধর্ম ও পোশাক সম্পর্কে আলোচনা করি। প্রথমেই আসি সমাজ ব্যবস্থা। ত্রিপুরারা তাদের সমাজে দলবদ্ধভাবে বাস করে, দলকে তারা দফা বলে। তাদের মোট 36টি দফা আছে, যার 16টি বাংলাদেশে এবং বাকি 20টি ভারতের ত্রিপুরা রাজ্যে বাস করে। বাংলাদেশের ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী, তবে তাদের বংশ গণনা করা হয় মা বাবা দুই ধারাই, যেমন ছেলে সন্তান বাবার গোষ্ঠী এবং মেয়ে সন্তান মায়ের গোষ্ঠীর অধিকারী হয়। সম্পত্তির উত্তরাধিকার এভাবেই নির্বাচিত হয়। এবার জানবো যে ত্রিপুরাদের ধর্ম। ত্রিপুরারা সনাতন ধর্মের অনুসারী, যেমনটি আমরা পাঠে জেনেছি, তবে বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী এবং শিব ও কালী পূজা করে থাকেন। এছাড়া নিজস্ব কিছু দেবদেবীর উপাসনাও তারা করে। এবার আসি পোশাক। ত্রিপুরা মেয়েরা উপরে ও নিচে যথাক্রমে রিনাই ও রিসা নামক এক ধরনের পোশাক পরে। এছাড়া নানা ধরনের অলংকার, পুতির মালা, দুল ইত্যাদি পরে থাকে। ছেলেরা ধুতি, গামছা, লুঙ্গি ইত্যাদি পরিধান করে থাকে। এবার আমরা পরের কাজটি দেখে নিই। খ, এসো লিখি। গারো, খাসি, ম্র এবং ত্রিপুরা জনগোষ্ঠীর পোশাকের নাম একটি ছকে লেখো। চলো বন্ধুরা, আমরা এই চারটি জনগোষ্ঠীর পোশাকের নাম একটি ছকে লিখি। তোমরা এভাবে ছকটি তৈরি করবে। প্রথমে লিখবে গোষ্ঠী এবং লিখবে পোশাকের নাম। গারো, গারোদের পোশাকের নাম কি? দগবান্দা, শার্ট, লুঙ্গি ও ধুতি। অতঃপর হচ্ছে খাসি জনগোষ্ঠী, এদের পোশাকের নাম কাজিম পিন নামক ব্লাউজ, লুঙ্গি ও শার্ট। মোদের পোশাকের নাম হচ্ছে ওয়াংলাই, খাটো, সাদা পোশাক। এবং হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরাদের পোশাকের নাম হচ্ছে রিনাই ও রিসা, ধুতি, গামছা, লুঙ্গি ও জামা। তাহলে বন্ধুরা, আমরা এই চারটি জনগোষ্ঠীর পোশাকের নাম ছকে লিখলাম। এবার আমরা পরবর্তী কাজটি করে নিই। গ, আরো কিছু করি। মনে করো তোমার একজন ত্রিপুরা বন্ধু আছে যার পরিবার ভারতে
যে ত্রিপুরা সমাজ রয়েছে সেখানে চলে যেতে চায়। তুমি কিভাবে তাদেরকে বাংলাদেশে থাকতে রাজি করাতে পারো? বন্ধুরা, মনে করো তোমার একজন ত্রিপুরা বন্ধু আছে যার পরিবার ভারতে, যে ত্রিপুরার সমাজ রয়েছে সেখানে চলে যেতে চায়। এবার তুমি তোমার বন্ধু এবং বন্ধুর পরিবারকে কিভাবে বাংলাদেশে থাকতে রাজি করাতে পারো সেই বিষয়গুলো তুমি এখানে উল্লেখ করবে। বন্ধুরা, সেক্ষেত্রে তোমরা কি করতে পারো বলো তো? সেক্ষেত্রে তোমরা বাংলাদেশের ভাষা, সমাজ ব্যবস্থা, ধর্ম, বাড়ি, পোশাক এবং উৎসব, এই ইত্যাদি বিষয়গুলো যে বাংলাদেশে, তা তোমরা সেই বন্ধু এবং বন্ধুর পরিবারের কাছে তুলে ধরতে পারো। এবং এই ভাষা, সমাজ ব্যবস্থা, এর মধ্যে হচ্ছে তুলনামূলক পার্থক্যগুলো, অথবা তুমি বাংলাদেশের সাথে ত্রিপুরা সমাজের তুলনামূলক কিছু পার্থক্য করতে পারো। সে পার্থক্য থেকে দেখা যাবে যে বাংলাদেশের সমাজ ব্যবস্থা ত্রিপুরাদের সমাজ ব্যবস্থা থেকে ভালো উন্নত, এবং বাংলাদেশের পোশাক, আচার আচরণ, ধর্ম, বর্ণ, উৎসব সব কিছু মিলে তুমি তোমার বন্ধু এবং বন্ধুর পরিবারকে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারো। তাহলে তুমি এই সকল কাজের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে থাকতে রাজি করাতে পারো। ঘ, যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। ত্রিপুরা জনগোষ্ঠীর বড় অংশ বসবাস করে ভারতের ত্রিপুরা রাজ্যে। তাহলে বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম যে ত্রিপুরা জনগোষ্ঠী কোথায় বসবাস করে, এদের ভাষা, সমাজ ব্যবস্থা, ধর্ম, বাড়ি, পোশাক, উৎসব ইত্যাদি সম্পর্কে, এবং আমরা পাঠের কিছু কার্য সম্পাদন করেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।